হ্যালো ভিউয়ার্স, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোন পাঁচটা জিনিস চেহারায় লাগালে আমাদের চেহারা কিন্তু ভীষণ ক্ষতি হয়। বন্ধুরা, সত্যি বলছি, মানে কি বলবো, তোমাদের ত্বক কিন্তু ভীষণ ভীষণ ক্ষতি হবে এই জিনিসগুলো যদি ব্যবহার করো তোমরা। ত্বকের মেচেদা পড়ে যাবে, ত্বক কালো হয়ে যাবে আগের থেকে, ত্বকের যে ন্যাচারাল গ্লো সেটা হারিয়ে ফেলবে, ত্বকের যে রুক্ষতা শুষ্কতা সেগুলো চলে আসবে, ত্বক কিন্তু ভীষণ খারাপ হবে। তো চলো দেখে নেওয়া যাক কী কী সেই লিস্টে আমি রেখেছি। ফার্স্ট বলবো নারকোল তেল। বাজারে যে কোনো নারকোল তেল ব্যবহার করা বন্ধ করো। আর বেশি নারকোল তেল ত্বকে ইউজ করলে কিন্তু ধুলোবালি বেশি টানবে, সেই ধুলোবালি জমে কিন্তু অ্যাকনির সমস্যা, পিম্পলের সমস্যা হবে, বিভিন্ন র্যাশেস, লাল লাল র্যাশেস কিন্তু বেরিয়ে আসবে। তাই বলবো বেশি কোকোনাট অয়েল মুখে মাখা বা বডিতে মাখা বন্ধ করো। কোকোনাট অয়েল যেমন কিন্তু ভালো, স্কিনকে ব্রাইট করে, উজ্জ্বল করে, তেমন কিন্তু ক্ষতিকারক। বেশি ইউজ করলে কিন্তু পিম্পলের সমস্যা চলে আসতে পারে যাদের অয়েলি স্কিন। তো বলবো কোকোনাট অয়েল সব সময় ইউজ করা কিন্তু বন্ধ করো, অল্প একটু মাঝে মাঝে ইউজ করলে সেটাই কিন্তু বেস্ট, না হলে ধুলো ময়লা জমে কিন্তু স্কিনে নানান রকম সমস্যা দেখা দেবে। সেকেন্ড দেখো বেকিং সোডা। বেকিং সোডা, যে কোনো সোডা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব খারাপ, খুবই খারাপ। আমাদের স্কিন থাকে নরম কোমল, সেই স্কিনের মধ্যে তোমরা যদি সোডা ইউজ করো সেটা কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ক্ষতিকর করে। কারণ বেকিং সোডা কিন্তু একটা সোডা, এটা কিন্তু কখনো স্কিনে দেওয়া যাবে না। দিলে কি হবে, তৎক্ষণাৎ তোমরা যদি ফেয়ার ভাব দেখতে পারো, ধীরে ধীরে কিন্তু স্কিনে বিভিন্ন ডার্ক স্পট চলে আসবে, স্কিন কালচে হয়ে যাবে, স্কিন কিন্তু বিভিন্ন কিন্তু মানে র্যাশেস চলে আসবে, এগুলো কিন্তু প্রবলেমের সমস্যা তোমরা দেখতে পাবে বেকিং সোডা ইউজ করলে, বা স্কিন কিন্তু পুড়েও যেতে পারে। যাদের অ্যালার্জিটিক বা সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রে তো খুব ভয়ঙ্কর বেকিং সোডা। তো বলবো তোমরা বেকিং সোডা ইউজ করা বন্ধ করো, যারা ইউজ করেছো আগে করেছো এখন আর ইউজ করো না, ভীষণ ক্ষতিকর আমাদের স্কিনের ক্ষেত্রে, সেটা ছেলে হোক, মেয়ে হোক, টিনেজার হোক। বেকিং সোডা ভীষণ ভীষণ খারাপ কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ত্বকের যে কোনো সমস্যার জন্য তোমরা অবশ্যই এটা কিন্তু বন্ধ করো। মার্কেটে ভালো ভালো অনেক ক্রিম আছে আয়ুর্বেদিক, সেগুলো ইউজ করো। নেক্সট দেখো আমরা কলগেট। কলগেট আমরা ত্বকে অনেক কারণে লাগিয়ে থাকি, রেমেডিতে অনেক রেমেডি আছে চ্যানেলে, অনেক চ্যানেলে যেগুলো কিন্তু কলগেট ইউজ করতে বলে, সেগুলো ত্বকে কিন্তু একদম ইউজ করা যাবে না। দাঁতের ক্ষেত্রে কলগেট ঠিক আছে কিন্তু ত্বকের ক্ষেত্রে না। কলগেট তোমরা যদি গায়ে বা মুখে ইউজ করো, ইনস্ট্যান্টলি তোমরা ফেয়ার ভাব হয়তো দেখতে পাবে হালকা, কিন্তু খুব যে ফেয়ার সেটা নয়। এটা একটা কেমিক্যাল, আমাদের দাঁতকে যেখানে ফর্সা করে তুলছে সেটা দাঁত কখনোই আমাদের স্কিন নয়। স্কিন কিন্তু ভীষণ ড্যামেজ করে, স্কিন কালো হতে থাকবে ধীরে ধীরে ধীরে, এবং স্কিন ড্রাই হয়ে যাবে। যত ড্রাই হয়ে যাবে ততই কিন্তু পিগমেন্টেশনের সমস্যা দেখা দেবে, এবং ডার্ক সার্কেল চলে আসবে, বিভিন্ন ব্রণও চলে আসবে, এবং মুখে কিন্তু অ্যালার্জিটিক সমস্যা হবে ধীরে ধীরে। তোমরা অনেকেই বলো দিদি আমার স্কিন অ্যালার্জিটিক সমস্যা, সেন্সিটিভ স্কিন। তো সেন্সিটিভ স্কিন অ্যালার্জেটিক স্কিনে কিন্তু পরিণত হবে যদি তোমরা এই কলগেট ইউজ করো। আর একটা রেখেছি, সেটা হচ্ছে মার্কেটের বিভিন্ন বিউটি প্রোডাক্ট। মার্কেটে সেটা মেকআপ হতে পারে, ফেস ওয়াশ হতে পারে, ময়শ্চারাইজার হতে পারে, বা বিভিন্ন বিউটি প্রোডাক্ট কিন্তু ইউজ করা বন্ধ করতে হবে। যে কোনো একটা প্রোডাক্ট বেছে নিতে হবে, সেটা যেন তোমার স্কিনের সঙ্গে মানানসই হয়, সেটা যেন সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি হয় এবং কিন্তু আয়ুর্বেদিক হয়, সেদিকেই কিন্তু আমাদের নজর দিতে হবে। তুমি ত্বকে যত স্বচ্ছ ভালো প্রোডাক্ট ইউজ করবে ততই কিন্তু তোমাদের ত্বক ন্যাচারালি সুন্দর লাগবে, মেকআপের প্রয়োজন হবে না। যদি স্কিন কেয়ার ঠিক মতো করতে পারো, সেটা তোমার ত্বক অনুযায়ী যদি বেছে নিয়ে প্রোডাক্ট লাগাতে পারো, তাহলে কিন্তু তোমার ত্বক সারা জীবন ইয়াং, গ্লোয়িং, ফর্সা থাকবে। তো এই কটা জিনিস আমি তোমাদের বললাম, অবশ্যই বন্ধ করো। আর স্ক্রাব, স্ক্রাব করা কিন্তু বন্ধ করতে হবে, সপ্তাহে একদিন বা মাসে দুবার স্ক্রাব যথেষ্ট, বেশি স্ক্রাব করার একদম প্রয়োজন নেই ত্বকে। বেশি স্ক্রাব করলে ত্বকের ওপরে যে মানে আমাদের চামড়া, পাতলা আবরণ, সেটা কিন্তু উঠতে থাকে, তার ফলে চেহারা কিন্তু আমাদের কালচে হয়ে যায়। তো বলবো বন্ধুরা, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো ইমিডিয়েটলি তোমরা ব্যবহার বন্ধ করো, ভালো মাইল্ড প্রোডাক্ট ত্বকে ইউজ করো, তার ফলে তোমাদের ত্বক কিন্তু সুন্দর ইয়াং, গ্লোয়িং থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, প্রচুর শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।